সম্বলপুরী গায়িকা রুকসানা বানকর মৃত্যু স্ক্রব টাইপস রোগে আক্রান্ত হয়ে হইতিবা সূচনা দেলে বরগড় বিকাশ মাল্টি স্পেশালিস্ট হসপিটালে কার্যরত মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার সন্তোষ কুমার টেটে মিডিয়াকু প্রতিক্রিয়া দেই কইছন্তি যে 31 অগস্ট তাঙ্কু বিকাশ হসপিটাল কোড়া যাইতলা সেটি তাঙ্কর টেস্ট করা যিবারু রুকসানা বানো স্ক্রব টাইপস পজিটিভ থিলে এমিতিকি তাঙ্কু নিমোনিয়া সহিত লিভর ইনফেকশন এবং হার্ট মধ্য প্রভাবিত হইতিবা ডাক্তার কইছন্তি বিকাশ হসপিটালে রুকসানা চিকিৎসা চালা তবে অবস্থা সংকটাপন্ন হবার ভুবনেশ্বরক স্থানান্তরিত করা যাই তবে ভুবনেশ্বর পঁচিবা পূর্ব রুকসানা বানো গতকাল রাতে মৃত্যু ঘটিছে অন্যপটে রুকসানা বানো স্ক্রব টাইপস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে বিকাশ হসপিটাল ডাক্তার কিন্তু সূচনা অনুযায়ী রুকসানা বানো প্রথমে ভবানীপাটনা মেডিকাল তাপরে বলাঙ্গীর ভীমভোই মেডিকাল এবং পরবর্তী সময় বরগড়র বিকাশ হসপিটালে তাঙ্ক চিকিৎসা চালা তবে অবস্থা সংকটাপন্ন হবার তাঙ্ক ভুবনেশ্বরক স্থানান্তরিত করা যাই তবে ভুবনেশ্বর পঁচিবা পূর্ব রুকসানা বানক গতকাল রাতে মৃত্যু ঘটি অন্যপটে স্ক্রব টাইপস যোগ রুকসানা মৃত্যু হয়েছিল কুযাওয়া বেড়ে পরিবার জন সম্বলপুরী গায়ক না অভিযোগ আনিছে জ্বর নিকরি 5-6 ডেজর ফিভর নিকরি নিঃশ্বাস প্রশ্বাস অসুবিধা টিকে নিকরি আসছিল আমার টেস্ট ফেস্ট কলা পরে জনা পড়লা যে তাঙ্কর স্ক্রব টাইপস পজিটিভ অছে তার সঙ্গে মাল্টিপল কমপ্লিকেসন বি থিলা তাঙ্কর যেমতি কমপ্লিকেসন নিমোনিয়া থিলা দুই সাইডে নিমোনিয়া থিলা লিভর কে এফেক্ট করছিলা আর হার্ট কে এফেক্ট করছিলা তারপরে ট্রিটমেন্ট চালি থিলা যেটা আমার স্ক্রব টাইপস যেটা দিয়ে আসে কিন্তু তাঙ্কর নিঃশ্বাস প্রশ্বাস রেটটা বহুত বড়লা অক্সিজেন লেভেল কমলা তাঙ্কর ভেন্টিলেটরে বি রখা হয়েছে পাখি আমার 31 কালি পর্যন্ত মানে 15% আডমিশন করেছিলেন ভেন্টিলেটর পাখাপাখি 3 দিন ভেন্টিলেটর লাগিছিল ଆଉ 13 ବାହାରିଥିଲେ ଭେଣ୍ଟିଲେଟରରୁ କିନ୍ତୁ 13 ସକାଳେ ଭେଣ୍ଟିଲେଟର ବାହାରିଥିଲେ ସେ ସେଦିନ ରାତି ତ 20 ଭେଣ୍ଟିଲେଟର ରଖିବାକୁ ପଡ଼ିଲା ଆଉ ଥରେ କାରଣ କି ଅକ୍ସିଜେନ୍ ଲେଭେଲ ମେଣ୍ଟେନ୍ ନାଇଁ କଲେ ଆଉ ନିଶ୍ୱାସ ପ୍ରଦାନଟା ବହୁତ ଜୋରରେ ହେଉଥିଲା ତ ଆଉ କିଛି ଉପାୟ ନଥିଲା ଆଉ ଥରେ ଭେଣ୍ଟିଲେଟର ରଖିବାକୁ ପଡ଼ିଲା ସେକେଣ୍ଡ ଟାଇମ୍ ଭେଣ୍ଟିଲେଟର ରଖିଲା ପରେ ବି ଆମେ ତାଙ୍କୁ ଭେଣ୍ଟିଲେଟର ବାହାର କରିଦେଇଥିଲୁ 3 ଆଗରୁ ଏବେ ଆଜିଠୁ 3 ଆଗରୁ ତାଙ୍କୁ ଭେଣ୍ଟିଲେଟର ବାହାର କରିଥିଲି ବହୁତ ଅକ୍ସିଜେନରେ ଥିଲି କିନ୍ତୁ ଅକ୍ସିଜେନ୍ ଥାଇକରି ବି ରିକ୍ୱାରମେଣ୍ଟ ଟିକେ ବହୁତ ହାଇ ଥିଲା ଅକ୍ସିଜେନ୍ରେ ଥିଲେ କିନ୍ତୁ ନିଶ୍ୱାସ ପ୍ରଶ୍ୱାସ ରେଟ୍ଟା ବହୁତ ଜୋରରେ ହେଉଥିଲା ପେସେଣ୍ଟର ଅକ୍ସିଜେନ୍ରେ ଥିଲେ କିନ୍ତୁ ନିଶ୍ୱାସ ପ୍ରଶ୍ୱାସ ରେଟ୍ଟା ବହୁତ ଜୋରରେ ହେଉଥିଲା ମାନେ ନେଉଥିଲେ ପ୍ଲସ୍ ଅକ୍ସିଜେନ୍ ବହୁତ ହାଇ ଥିଲା ତ ଆମର ଆଇସିୟୁ ଯିଏ ଡାକ୍ତର ଥିଲେ ସେ କହିଲେ ବେଟର ହେବ ଯଦି ତାଙ
ନେବା ପାଇଁ ସେମାନେ ଚାହୁଁଛନ୍ତି ତାକୁ ୱିଥ୍ ଭେଣ୍ଟିଲେଟର ମାନେ ୱିଥ୍ ମାନେ ଇଣ୍ଟିମେସନ୍ କରିକରି ଭେଣ୍ଟିଲେଟର ସପୋର୍ଟରେ ନେବାଟା ହିଁ ସବୁଠୁ ବେଷ୍ଟ ହେବ। ଖାଲି ଅକ୍ସିଜେନ୍ ସପୋର୍ଟରେ ନେବାଟା ଇଜ୍ ନଟ୍ ଦ ବେଷ୍ଟ ବେଷ୍ଟ ଆଇଡ଼ିଆ ଟୁ ଟେକ୍। ସ୍କ୍ରବ୍ ଟାଇଫସ୍ ହେଇକରି ତାଙ୍କର ମଲ୍ଟିପୁଲ ଏମ୍ଓଡିଏସ୍ ଆମେ କହିସୁ, ମଲ୍ଟି ଅର୍ଗାନ୍ ଡିସ୍ଫଙ୍କସନ୍ ସିଣ୍ଡ୍ରୋମ୍ କହିସୁ, ଯେନ୍ଟାକି ତାଙ୍କର ନିମୋନିଆ ଥିଲା, ସିଭିଅର୍ ନିମୋନିଆ, ଆଉ ଲିଭର୍ କେ ଇଫେକ୍ଟ କରିଥିଲା, ପ୍ଲସ୍ ହାର୍ଟକେ ବି ଇଫେକ୍ଟ କରିଥିଲା, ହାର୍ଟର ଫଙ୍କସନ୍ ବହୁତ ଦୁର୍ବଳ ହେଇଥିଲା। ତାଙ୍କ ମଝିରେ ତାଙ୍କର ବିପି ବହୁତ କମ୍ ଥିଲା, ବିପି ଅଲମୋଷ୍ଟ ରେକର୍ଡ ହିଁ ନାଇଁ ହେଉଥିଲା। ତାଙ୍କ ବିପି ଲାଗି ପୁରା ଇଞ୍ଜେକ୍ସନ୍ କଣ୍ଟିନ୍ୟୁସ୍ ଆମେ 4-5 ଦିନ ପରେ କଣ୍ଟିନ୍ୟୁସ୍ ଦେଲା ପରେ ଧୀରେ ଧୀରେ ଇମ୍ପ୍ରୁଭ୍ ହେଇଥିଲି, ବିପିଟା ଆସିଥିଲା ତାଙ୍କର। ରିପୋର୍ଟ ପଜିଟିଭ ଥିଲା, ରିପୋର୍ଟ ଅଛି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଏନ୍ଏଫ୍ ଟିଭି।